হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন উইথ মি। দেখতে পাচ্ছ তোমরা, আমি চলে গেছি বিশ্ব বাংলা গেটের কাছে। আমি গিয়েছিলাম সরস মেলা, যেটা ঠিক বসেছে এই বিশ্ব বাংলা গেটের ঠিক পাশেই। মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বসেছে হস্তশিল্পের মেলা, যেটা বসেছিল, যার নাম ছিল যে মেলাটার সরস মেলা। আমি সেই মেলারই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে পাচ্ছ আমি চলে গেছি, এটা মেলায় যাওয়ার ঠিক প্রবেশ করার আগে, সরস মেলাটা ঢোকার আগে ঠিক এইরকম ছিল। আর সামনেটা বসেছিল তোমার ফুড কোর্ট, যেটা সরস মেলা উপলক্ষেই বসেছিল। আর যে এই মেলাটা বসেছিল ডিসেম্বর মাসের 21 তারিখ থেকে আর 2রা জানুয়ারি 2024 পর্যন্ত বসবে। আর মেলাটা ওপেন হয় দুপুর 12টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এখানে এসে তোমরা এই যে দেখতে পাচ্ছ, সরস মেলা উপলক্ষেই ফুড কোর্টটা ওপেন হয়েছিল। এখানে বসে তোমরা নানান রকম খাবার খেতে পারবে। আমি তোমাদের দেখাচ্ছি, ফুড কোর্টটা ঘুরিয়ে দেখাবো। এখানে অনেক রকম খাবার পাওয়া যায়, সেগুলো পাবে, মানে বসিয়েছে এই সরস মেলা উপলক্ষে। আর এই যে দেখতে পাচ্ছ, মেলাগুলো তখনও বসছে বাইরের দিকে, এবং মেলা যে প্রাঙ্গণটা ভিতরে সেগুলো আছে, সেগুলোই তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, হস্তশিল্পের সেরা সম্ভার সরস মেলায় জমবে আবার, যেটা বললাম পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বসিয়েছে, যেটা বসেছিল তোমার বিশ্ব বাংলা গেটের ঠিক পাশেই। এই যে দেখতে পাচ্ছ, নিউ টাউন মেলা প্রাঙ্গণ। আর এই যে যেখানে সমস্ত হাতের সমস্ত কিছু জিনিস তোমরা তৈরি করা পাবে, যেটা আমরা হ্যান্ডমেড বলতে বুঝি, সেগুলোই তোমরা পাবে, একদম নিজের হাতের তৈরি ডিজাইন সমস্ত কিছু। এই যে দেখতে পাচ্ছ, আমরা এক একটা করে কাউন্টার ঘুরে দেখছিলাম এবং যেটা পছন্দ হচ্ছিলো কিনছিলাম। এখানে এই যে ওড়নাগুলো বিক্রি হচ্ছিলো ডিজাইন করা, তারপরে এগুলো ডিজাইন করা প্লেট বিক্রি হচ্ছিলো, দেখো অসম্ভব সুন্দর ডিজাইন করা ছিল। তারপরে এই হারগুলো বিক্রি করা ছিল, আর এই হারগুলো নর্মাল পুঁতি দিয়ে তৈরি করেছিলো এরা নিজের হাতে। এইদিকে ব্যাগের দোকান বিক্রি করেছিল, এখানে অনেক ব্যাগ, তারপরে জামা কাপড় বিক্রি হচ্ছিল, মানে ঘর সাজাবার জিনিসপত্র তো বিক্রি হচ্ছিল, তারপর আসবাবপত্র নানান রকম, তারপর মানে শৌখিন যে জিনিস, এই দেখো রান্নারও সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছিল এখানে। এছাড়াও ঘরের তৈরি খাবার পাওয়া যাচ্ছিলো, মানে ঘরোয়া খাবার নিজের হাতে তৈরি, যেমন মা ঠাকুমাদের হাতের নাড়ু, তারপর আচার, এই সবও বিক্রি হচ্ছিল এখানে। যেহেতু হস্তশিল্পের মেলা, তাই এইগুলো বিক্রি হচ্ছিল। তারপর বেতের এইগুলো হচ্ছিল, এই যে ঘর সাজানোর যেগুলো বললাম না, দেয়ালের যে টাঙানোর, এইগুলো বিক্রি হচ্ছিল, এইগুলো সমস্ত হাতে তৈরি করা। তারপর এই যে ফ্লাওয়ার ভাজগুলো, এইগুলোও বিক্রি হচ্ছিল এখানে, আর এইগুলো তো ছিল। তারপরে জামা কাপড় তো ছিল তোমাদের বললাম, সেরকমই করেছে। এই যে খাবার দাবারগুলো বলছিলাম, এগুলো সমস্ত ঘরোয়া খাবার দাবার এরা নিজেরাই তৈরি করে এখানে সেল করছিল। তারপর এখানে শুধু যে জামা কাপড়, খাবার দাবার, হারকানের, এইগুলো তো ছিলই, এছাড়াও যে বড় বড় যে আসবাবপত্র যেগুলো হয়, তারপর ঘরের কার্পেট বিছানো সেইগুলো ছিল, তারপরে পাপোস আমরা যেগুলো ইউজ করি সেইগুলো বিক্রি হচ্ছিলো। দেখতে পাচ্ছ ঘরের যে বেতের যে ডেকোরেশন যেগুলো হয়, যে টেবিল চেয়ার বসে, সেইগুলোও বিক্রি হচ্ছিলো এখানে। মানে শুধু ছোটোখাটো জিনিস নয়, এই যে বড় বড় জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছিলো, মানে তোমরা চাইলেও এই বেতের জিনিসগুলো কিনতে পারবে। এই সমস্তই হ্যান্ডমেড এখানে বিক্রি হচ্ছিলো। এই ফ্লাওয়ার ভাজগুলো যেগুলো ছিল, এগুলো সবই সেল হচ্ছিলো। আর মেলা বলতেই বুঝতে পারছো হস্তশিল্পের মেলা, তো সমস্ত দোকান এখানে পাবে তুমি, সমস্ত কাউন্টার যা খুঁজবে মনের মতো দেখে তোমরা কিনে নিতে পারবে। আর যদি বলো যে দাম কীরকম, দামটা মোটামুটি ছিল ভালোই, মানে যেহেতু হাতে তৈরি সেই অনুযায়ী এরা দাম নিচ্ছিল, তো দাম মোটামুটি চয়েস করে নিলে ভালোই লাগবে তোমাদের, দামের মধ্যেই পাবে একটুখানি বলতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ, এই সামনে যে বললাম ঘরের ডেকোরেশনে সমস্ত ফ্লাওয়ার ভাজগুলো সমস্ত বিক্রি হচ্ছিলো। আর এখানে প্রত্যেকটা কাউন্টার যথেষ্ট ভালোভাবে মানে বসেছিলো এখানে। আর সামনে যে এইটা স্টেজ করা ছিল, এখানে নানান প্রোগ্রাম হবে, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, তো সেরকমই একটা দেখে বোঝা যাচ্ছিলো এখানে। আর এই যে স্টেজগুলো ছিল, তারপর অনেকে সবাই বসেও ছিল এখানে, আর এই বক্সে নানান রকম গান চলছিল যেহেতু স্টেজ রেডি। তো এই যে দেখতে পাচ্ছ, এই মেলাটা ঠিক এইরকমই ছিল, এই হস্তশিল্পের মেলাটা। আর যত মেলাটা বাড়ছে তত আস্তে আস্তে ভিড়ও হচ্ছে, সবাই মোটামুটি কেনাকাটা করছে দাম দর করে। তো এই যে এইটা হলো হস্তশিল্পের মেলাটা।
আর এই হস্তশিল্পের মেলাটা থেকেই বেরিয়ে চলে গিয়েছিলাম ফুড কোর্টে, যেটা আমি তোমাদের দেখাবো বলছিলাম, সেটাই দেখাতে চলেছি তোমাদের। ফুড কোর্টটা যেটা হস্তশিল্পের মেলার পাশেই ওই সরস মেলা উপলক্ষেই বসেছিল ফুড কোর্টটা, এখানে জাপানিজ খাবার, তারপর আমাদের কলকাতার খাবার, চাইনিজ খাবার, তারপর অন্যান্য সমস্ত দেশের খাবারগুলো এরা তুলে ধরেছে। এছাড়াও আমাদের কলকাতার স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলো পাবে তোমরা। এটাই হয়েছিল তো।